হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া নিয়েই শুরু করলাম আজকের ব্লগটি আর আজকে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে স্কুলের ছোট্ট একটা ব্লগ আমি যেখানে পড়াশোনা করছি ছোট থেকেই প্রাইমারি হাই স্কুল আর কি স্কুলের ছোট্ট একটা ব্লগ আসলে সেইভাবে ব্লগটি করতে পারেনি তবে চেষ্টা করব কোনো একদিন এই স্কুলের খুব সুন্দর করে চারি সাইটের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে তার অল্প একটু ভিডিও দিব আর এই স্কুলে প্রায় মানে সাত থেকে আটটা গ্রামের বাচ্চা বলতে স্টুডেন্ট পড়ে বাচ্চারা মানে এখানে প্রাইমারি স্কুলও আসে একসাথে সরকারি প্রাইমারি স্কুল আর হাই স্কুল এখানে মানে একই সাথে আর প্রাইমারি স্কুলেও পড়াশোনা করছি তারপরে হাই স্কুল দুটোই একই জায়গায় একদিক থেকে সুবিধা মানে এখানে ওখানে করতে হয়নি আমাদের ছোট থেকে আর কি এখানেই এসএসসি পাশ করে এখান থেকে বের হয়ে গিয়েছি আর এটা হচ্ছে যশোর জেলার জিগর থানার আর ইউন শঙ্করপুর ইউনিয়নের ভিতরেই হরিদাবোতা হাই স্কুল ও প্রাইমারি স্কুল দুটোই একসাথে আর প্রায় স্কুলের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আসলে মূলত আসছিলাম অ্যাসাইনমেন্টের জন্য আমার না আমার ছোটো বোনের ওর অ্যাসাইনমেন্ট ছিল তার জন্য আসছিলো ও বললাম যে ছোট্ট একটা ভিডিও ও সেভাবে আসলে ছোটো মানুষ সেভাবে করতে পারেনি ও ছোট্ট একটা ভিডিও মানে দিয়েছে আমার আমি বললাম সুন্দর করে নিয়ে আসতে ভিডিওটা যা হোক ভালোই হয়েছিল কিন্তু ও ফুল ওইভাবে উঠাতে পারেনি এটা হচ্ছে আমাদের স্কুলের গেট আর স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় এখানে অনেক দূর থেকে খেলা করতে আসে আর এখানে একটা মানে পানি যাওয়ার জন্য একটা মতো আছে খানা আর এই যে ছাইটে মেয়েরা খেলা করছে আজকে অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট যে প্রশ্নগুলো থাকে ওইগুলো দিচ্ছে যার জন্য স্কুলে অনেক ছেলে ছেলেমেয়েরা যেহেতু করোনা ভাইরাসের জন্য স্কুলটা বন্ধ ছিল আর আমাদের হাই স্কুল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে যেহেতু আমরা দু সালে এসএসসি পাশ করেছি আর এখন কিন্তু অনেক পরিবর্তন স্কুল দোতলা করছে আর এই সাইডে প্রাইমারি স্কুল ওই মানে দুইটা এই সাইডে আছে আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না দুইটা প্রাইমারি স্কুল আর তিন সেটটা এখনও আছে আমাদের সময়ে ছিল কিন্তু এখন অনেকটা ভালো করছে ওখানে ছেলেরা সাইকেল রাখে সারেরা রাখে মানে তিন সেটটায় তারপরে অফিস রুম আর যে দোতলা স্কুল করছে আগে একতলা ছিল ওটা এখন দোতলা করছে আবার স্কুল অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের সময় থেকে এখন দু সাল কোথায় আর এখন দু হাজার সাল এই ছিল আমার স্কুলের ছোট্ট একটি ব্লগ তা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট কর